আমার চ্যানেল ইচ্ছে রানা। সো গাইস, আজকে আমাদের পুজো জোগাড় হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ। তার কারণ কালকের বিশ্বকর্মা পুজো তোমরা সবাই জানো, কাল হচ্ছে 18 তারিখ। আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা সবাই জানবে যে আমাদের বাড়িতে খুব বড় করে বিশ্বকর্মা পুজো হয়, যেহেতু আমাদের ফার্নিচারের দোকান। তো এই যে শিনু আর দিশা এখানে এখানে ওরা জোগাড় টোগাড় করছে। আর সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা করব, কিন্তু এত কাজের পরিমাণ ছিল, ঘরদোর পরিষ্কার করতে হয়েছে, সেই কারণে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তাই এখন স্টার্ট করলাম, এখনও প্রচণ্ড কাজ রয়েছে। বরণডালে সাজাবো, শ্রী করবো, তারপরে তোমার কুলো সাজাবো। তো যাই হোক, আর ওইদিকে রান্না পুজোর জন্য জোগাড় হচ্ছে, ওখানটাও তোমাদেরকে দেখাবো। তো আগে আমরা এদিকার কাজটা সামলে নিই। নিচে গেট সাজানো হয়েছে, প্যান্ডেল করা হয়ে গেছে, ঠাকুর এখনো পর্যন্ত আসেনি, ঠাকুরটাও আসবে। আর তোমাদেরকে সব দেখাবো, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো, সব তোমাদেরকে দেখাবো। তার আগে যে কাজগুলো আমাদের বাকি আছে সেগুলো সেরে নিই, তারপরে তোমাদেরকে রান্না পুজোর জোগাড়ও দেখাবো আর ঠাকুরও দেখাবো। তো চলো কাজগুলো সেরে নিই। করা চলছে, আর এদিকে ওরা ধান ছাড়াচ্ছে, আর এদিকে মোটামুটি সব কমপ্লিট, বরণডালা কমপ্লিট, আর এদিকে কুলোতে চাল টাল দেওয়া আছে। এবারে পান পাতাটা আসলে আর কলাটা আসলে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর ধুনো এখানে গুঁড়ো করে রাখা আছে, এগুলো হয়ে গেলেই আমরা ও বাড়িতে যাবো, তাই তো? তোমরা দেখলে শুনে তোমাদেরকে দেখালো যে তখন শ্রী হচ্ছিল, আর এই যে শ্রীটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সব অন্ডলা কমপ্লিট তোমরা দেখলে। তো এখন যাব আমরা ওবাড়ি, ওবাড়ি গিয়ে রান্নার জোগাড় কতদূর হয়েছে না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ওবাড়ি গিয়ে দেখা করছি, চলো। তো গাইস, এখানে টিল্লে দিয়ে এসে রান্না করতে বসে। এটা কী ভাজা হচ্ছে? বেগুন, বেগুন ভাজা হবে, চিচিঙ্গে ভাজা হবে, আর বরবটি ভাজা হবে, আর আর কি ভাজা, পটল ভাজা, আর নারকেল ছাই, আর একটা কি একটা হবে সেরকম, আলু ভাজা, কুমড়ো তরকারি, আর পান্তা। আর এটা কি হচ্ছে? কচুর শাক হচ্ছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ঠাকুরের রান্না, ওখানে যা যা ভাজা হচ্ছে এখানেও তাই তাই হচ্ছে। আর বড় মা প্রত্যেক বছরই ঠাকুরের এই রান্নাটা করে, বড় মা এই দায়িত্বেই থাকে। হ্যাঁ, বন্ধুরা আমরা এখন ডিনারে চলে গিয়েছি। এই যে এখন আর ওখানে কিলি কিলি শোনা যাচ্ছে, এখানে দাদা এসেছে। আর এই যে হচ্ছে আমাদের মাংস, খাওয়ার পরিবেশন চলছে। এই দেখো শিনু, পরিবেশন চলছে, মিলি কেমন শোনাই, পাপা 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 তাকাও ভালো। আর ওখানে দিশা করছে, ওখানে সেই যে কে বসেছে দেখো, মিছারি মিছারি ভালো খেতে ভালো খেতে। আর দিদি ওখানে পোলাও করেছে, আমি কিন্তু পোলিও বলতে চাচ্ছিলাম, পোলাও করেছে। আর এখানে ভাতেরও ব্যবস্থা আছে, রুটিরও আছে, সব রকম। এখানে এই যে শিনু একাকে সবার বাড়ছে মাংস, হাই
আমি বলেছিলাম যে ওবারে যাওয়ার সময় তোমাদেরকে ঠাকুরটা দেখাবো, আর তখনও পর্যন্ত ঠাকুর আসেনি। তো যাই হোক, এই দেখতেই পাচ্ছ বাইরের লুকটা, এরমভাবে সাজানো হয়েছে। আর এখানে তোমরা প্রত্যেক বছর দেখে এসেছো খাওয়া দাওয়া হয়। আর এবার চলো কারখানার ভিতরটা তো দেখো। কারখানার ভিতরটা এগুলো সব গেট টেটগুলো রং করা হয়েছে, আর ভিতরের প্যান্ডেল করা হয়েছে এরকমভাবে ফুল টুল দিয়ে। আর এই যে আমাদের ঠাকুরটা, তোমরা এর আগে দেখিও যে ঠাকুরটা, কারণ আমি ইউটিউবে দেখেছিলাম। তো যাই হোক, কেমন লাগছে বলবে। আর খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে, তো দেখো কত সুন্দর লাগছে। আর এইগুলো নতুন কাপড়, এই প্রথম এখানে দিয়েছে, এর আগে অন্য ধরনের কাপড় দেওয়া হতো। তো যাই হোক, ওভারঅল তোমরা বলবে কেমন লাগছে। সো গাইস, আমরা সবে ঘরে আসলাম, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমরা দেখলেই যে আমরা খাওয়া দাওয়া দেখালাম, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, হয়তো 5টার সময় উঠতে হবে, অনেক কাজ। ও 4টার সময় উঠতে হবে, ভোগ জল দেওয়া আছে, তারপরে বিশ্বকর্মা পুজো, সব ডালা টালা সব নিচে নিয়ে যেতে হবে, তারপরে বরণ ডালা টরণ ডালা সব আর কি বিশ্বকর্মা ঠাকুরের ওখানে নিয়ে যেতে হবে, ফল কাটতে হবে, অনেক কাজ আছে। তো আর বেশি কথা বলবো না, আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা অ্যান্ড গুড নাইট।